সিএনজির সামনে বিভিন্ন রাজনৈতিক দলের উঠতি নেতাদের বিজ্ঞাপনের ব্যানার লাগানো, বড় অক্ষরে লেখা আছে সম্পূর্ণ ফ্রি সার্ভিস। তবে এসব নেতার ছবি লাগিয়ে বিনা ভাড়ার নামে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নগর জুড়ে দাফিয়ে বেড়াচ্ছে অসংখ্য সিএনজি। কঠোর লকডাউনের সুযোগ কাজে লাগিয়ে যাত্রীদের থেকে হাতিয়ে নিচ্ছেন দ্বিগুণ ভাড়াও। শুধু তাই নয়, মানব সেবার নাম ভাঙিয়ে দ্বিগুণ ভাড়ায় চালিত এসব সিএনজির ব্যানারে ব্যবহার করা হয়েছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী সহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতার ছবিও। জানতে চাইলে ব্যানার লাগানো এসব সিএনজি চালকরা নেতাদের ব্যানার দেখিয়ে দিচ্ছেন নানা নজুহাত, দেখাচ্ছেন পুলিশের অনুমতিপত্রের কাগজও। সরজমিনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে লকডাউনে বিনামূল্যে অসুস্থ রোগী পরিবহনের বিজ্ঞাপন লাগানো থাকলেও খোদ হাসপাতালের সামনেই দ্বিগুণ ভাড়ার দাম নিয়ে দর কষাকষি করছেন এসব সিএনজি চালকরা। চাহিদা মতো ডাবল ভাড়া না পেলে ফিরিয়ে দিচ্ছেন রোগী ও স্বজনদের। সিএনজিটা ভাড়া কত বলছে? 350 টাকা। কোথায় কোথায়? বাদুরতলা মাদারের ভিতরে। ও 350 টাকা বলছে, আপনি কত বলছেন? আমি 200 টাকা বলছি। একই চিত্র দেখা গেছে নগরের একেখান ও চকবাজার সহ বেশিরভাগ এলাকায়। সিটিজি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে এর ভয়ঙ্কর চিত্র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর নীলু নাগ, যুবলীগ নেতা ফসিউল আলম রিয়াজ সহ আরও বেশ কিছু নেতার ছবি ও নাম লাগিয়ে শতাধিক সিএনজি অটোরিকশা চলছে নগর জুড়ে। তবে হাতে নাতে এসব সিএনজি চালকদের ভাড়া নেয়ার সময় ধরার পরও যাত্রী পরিবহন ও ভাড়া নেয়ার বিষয়টি অস্বীকার করছেন তারা, দিচ্ছেন নানান অজুহাত। এদিকে ফ্রিতে সিএনজি সার্ভিসের নামে দ্বিগুণ ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করছেন রাজনৈতিক নেতারাও, বলছেন মানুষের সেবার উদ্দেশ্যে তাদের এই কার্যক্রম। বিদেশ যাওয়ার জন্য যে সিএনজি গুলো দিয়েছি তাদেরকে তো আমরাও ভাড়া দিই, আমাদের রুগীও নেওয়া হয়, রুগী নিচ্ছে, আমরা আবার মাঝে মধ্যে খোঁজ খবর নিচ্ছি। এখন এর মধ্যে যদি সিএনজি ওলারা কেউ ভাড়া নিয়ে থাকে, তারা যদি আমাদেরকে জানাতো যে এটার ভাড়া নেওয়া হচ্ছে, তারা আমরা এটার জন্য অ্যাকশন দিতাম। পুলিশ বলছে সেবার নামে ভাড়ায় যাত্রী পরিবহনের বিষয়টি তারা অবগত আছেন। ইতিমধ্যে অভিযান পরিচালনা করে এমন বেশ কয়েকটি সিএনজি আটকও করেছেন তারা। এরকম আটক করেছে যে আমাদের চোখে পড়েছে অথবা অভিযোগ এসেছে যে তারা এগুলোতে করে ভাড়ায় পরিবহন করছে, এদেরকে আমরা আটক করছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর আমি আপনাদের মাধ্যমে জনগণকে বলবো যে যেগুলো যে সমস্ত গাড়ি এইভাবে কোভিড পেশেন্ট অথবা পেশেন্ট পরিবহন করে সেগুলোকে চলাচল না করার জন্য, কারণ সেগুলো অলরেডি কন্ট্যাক্ট নিয়েছে। আমরা প্রতিদিনই এই ব্যাপারে অভিযান চালাচ্ছি। গতকাল তো প্রায় 200 গাড়ির মতো সিএনজি না বিভিন্ন ধরনের গাড়ি আমরা আটক করেছি। লকডাউনের কারণে বন্ধ সিএনজি অটোরিকশা সহ সব ধরনের যান চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি সড়কে বের করলেই গুনতে হচ্ছে জরিমানা। কিন্তু বিনামূল্যে রোগী পরিবহন সেবার নামে বিভিন্ন রাজনৈতিক দলের উঠতি নেতাদের চালু করা শত শত সিএনজি অটোরিকশা ভাড়ায় চলাচলে বিব্রত দলের সিনিয়র নেতৃবৃন্দরাও। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।